তাদের কাছে কোরআন নাযিল করছেন, তাদের কাছে তাওরাত জাবরুত ইনজিল নাযিল করছেন, এই সমস্ত নবীদের কাছে। কিন্তু কোন নবীর মুখ দিয়ে তো কোরআন তাওরাত জাবরুত ইনজিল নাযিল হয় নাই, কিন্তু আজকে এই নবীদের কথা তাদের কথা মুখে আসে না, মহব্বতের কথা তাদের মুখে নাই। এই রসুলদেরকে ভালোবাসতে হবে আল্লাহ পাইতে হলে, রসুল ছাড়া কোনো উপায় নাই। এবং ভালোবাসা কীরকম? ভালোবাসা নিজেই তো শিক্ষ, ভালোবাসা নিজেই প্রেম, মহব্বত এমন একটা জিনিস, মহব্বত নিজে শিক্ষক। যখন মানুষের মনে মহব্বতের পয়দা হয়, প্রেমের পয়দা হয়, ভালোবাসার পয়দা হয়, তখনই ওইখানে জন্ম নেয় আদব, ওই আদবের থেকে ওইখান থেকে জন্ম নেয় ভক্তি, কারণ মহব্বত নিজেই শিক্ষক। তার প্রমাণ কি? মহানবী সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পবিত্র থুথু মুবারক ফেলতেন, সাহাবাই কেরামরা হাজার হাজার সাহাবিরা কি ঝাঁপায় পড়তো ওই থুথু মুবারক ধরার জন্য, দৈরার সাথে সাথে হাতে কোষ লাইয়া চেহারায় মাখত, শরীরের মধ্যে মাখত। এইটা কোন জায়গায় আছে লেখা? কোরআনে হাদিসে কোথাও আছে না? এটা মহব্বতে করছে, মহব্বতের থেকে ভক্তির পয়দা, ভক্তির থেকে আদবের পয়দা, এই আদবের কারণে মহব্বতের কারণে এটা করছে। মহানবী যখন হাত মুখ ধুইতেন ওই পানি, সাহাবাই কেরামগণ, এগুলো বুখারী শরীফের কথা, ওই সাহাবাই কেরামগণ কখনোই মাটির মধ্যে পড়তে দিতেন না, ওই পানি নিয়ে শরীরের মধ্যে মুখের মধ্যে মাখতো, কেউ পান করে ফেলাইতো। আর যদি বাই চান্স মাটির মধ্যে পড়তো, যে লাগর মানে ধরতে পারে নাই, ওই পানিটা স্পর্শ করতে পারে নাই, ওই মাটি মুবারক নিয়ে দেহের মধ্যে মাখতো, দেহের মধ্যে মাখতো, এটা মহব্বত। তাহলে মহব্বত করলে পরে মহব্বতের উদয় কোথায়? অন্তরে। দিনের উদয় কোথায় হবে? অন্তরে হবে। দিনের উদয় মাথায় হবে না, মাথায় উদয় হবে না দিনের। যখন অন্তরে মহব্বত আসবে, অন্তরের মধ্যে দিন আসবে, তখনই মানুষ সব বিনয়ী হবে। তো মহানবী পবিত্র থুথু মুবারক এবং মহানবী হুদের যুদ্ধে যে দান্দান মুবারক শহীদ হয়েছে, ওই দান্দান মুবারক থেকে যে রক্ত মুবারক বের হয়েছে, ওই রক্ত মহানবী কি সাহাবাই কেরাম হাতে নিয়ে পান করছে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে তো রক্ত পান করা হারাম, কোরআন বলেন মৃত পশু খাওয়া, রক্ত খাওয়া হারাম। কিন্তু মহানবীর রক্ত মুবারক যে পান করলো সাহাবায়, তো এটা তো বইলা দেয় নাই। আবার মহানবী বলল আমার রক্ত যার শরীরে প্রবেশ করছে তার জন্য জাহান্নাম হারাম। কত বড় কথা, জাহান্নাম হারাম। তাহলে এক রক্ত খাইলে জান্নাত ফরজ হয়ে যায়, আরেক রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়। অন্য মানুষের রক্ত খান, মির্জাফরের রক্ত খান, কিংবা অন্য কেউ রক্ত খান, সাথে সাথে জাহান্নাম ফরজ হয়ে যাবে। আর এই জায়গায় হারাম করে দিছে মহানবী, এটা প্রেম। মহানবীর থুথু মুবারক একটা শুকনা কূপের মধ্যে নিক্ষেপ করছে, ওই কূপটা জীবিত হয়ে গেছে, ওই কূপটা জীবিত হয়ে গেছে, ওই কূপের থেকে পানি উঠাইছে। তাহলে থুথু নিক্ষেপ করাতে কূপ জীবিত হয়, পানি বের হয়। আর আপনি আর আল্লাহ রসুলকে আলাদা করে দিবার চান? যে মহানবীর ঘরে জিব্রিল ফেরেশতা ঢুকতে পারমিশন নেয়, আয়েশা দাঁড়ায় থাকে, হুকুমের অপেক্ষায় থাকে। আর তারে আজকালকার মৌলভী সাহেবরা আলাদা করে দেয় আল্লাহ থেকে। কত বড় পাওয়ার, আবার তাই আমরা আল্লাহর খলিফা, কয় না রসুলের খলিফা, কত বড় দ্রষ্টতা তাদের। এ লাগে জানি সেই কি সিফিনের যুদ্ধের মতো, যখন বলছিল মাওলানা আলীর সামনে আমরা একমাত্র আল্লাহ এবং আল কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না, আমরা হাদিস মানি না, হালে বায়েত মানি না। ওইটারই কি ডিজিটাল মোড়কে আসছে নাকি? খলিফা তো হবে নবী, খলিফা হবে রসুলের, আল্লাহর খলিফা কেমন? আল্লাহর খলিফা তো আল্লাহর নবী আদম এবং আল্লাহর অলিগণ। আর সাধারণ যারা হবে তারা হবে রসুলের খলিফা। তাই রসুলের খলিফা কেউ হইতে চায় না, ডাইরেক্ট ওয়ালে ডাইরেক্ট চায়। তো কাজেই এই যে এখন সমাজের মধ্যে পয়জনের মতো
মধ্যে সব সময় ফোনে বলে যা এ ভাই এইটা আল্লাহকে যে বলল আল্লাহ আলাদা, নবী আলাদা, আল্লাহ আলাদা, রসুল আলাদা, আর পীর মসজিদের আলাদা কিভাবে? আপনি কোরআন পড়েন, কোরআনে তো অসংখ্য আয়াত আছে, ওনারা আবার এই আয়াত পায় না কেন? কারণ প্রেম তো নাই, তারা কাষ্ট ধর্ম, সৈনিক ধর্ম পালন করে, প্রেমের ধর্ম তাদের মধ্যে আছে না, তাদের কথাই তো বোঝা যায় এত অপূর্বভাবে। তো কাজেই মহব্বত, আদব, ভক্তি, মহব্বত, এই তিন জিনিস আসে প্রেমের থেকে। এই মহব্বতই লাইলি এবং মজনু, লাইলি মজনুর কথা তো বুখারী শরীফে আছে। অনেকে কয় কি এটা ভিত্তিহীন, ভিত্তিহীন যদি থাকে তাহলে বুখারী শরীফে কেমনে রইল? বুখারী শরীফে প্রথম খণ্ড খুলেন, খুলেন বাংলা ভাষায় যে আল্লামা আজিজুল হক সাহেব যে ই করছে এমদা দিয়ে লাইব্রেরিতে, খুলেন না, দেখাই দিব তো দেই থাকুই। অনেকে তো বইলা দিল, আচ্ছা পৃথিবীর প্রখ্যাত আলেম সুন্নিদের মাওলানা তাহের আল কাদরি, সে অসংখ্য বড় বড় কিতাবের রেফারেন্স দিয়া এবং পৃষ্ঠা নম্বর সহ বইলা দিতেছে যে মজনু সে ছিল তাবি। তো মজনু তো প্রেমে লাইলির এরিয়ার কুত্তার ওসমা দিছে, এটা প্রেম। তো মুর্শিদের কাছে আসলে প্রেম মহব্বত থাকতে হবে, আর আজকে ভালোবাসা জিনিসটাই নাই, সব জায়গায় আইন খোঁজে, সব জায়গায় আইন, আর প্রতিটা জায়গার মধ্যেই আজকে এই যে রসুল বিরোধী, নবী বিরোধী এবং অলি বিরোধী, সবার একটা টার্গেট, সেই টার্গেটটা হচ্ছে অলি। কেন অলি, কেন টার্গেট অলি, টার্গেট কেন? আগের জমানায় নবী টার্গেট ছিল, মহানবীর জমানায় 27টা জন ভুয়া নবী দাঁড়ায় গেছিল, মিথ্যা নবী দাবিদার ছিল। মহানবী জাহিরি অবস্থায় যখন আরবের মাটিতে চলাফেরা করতেছে ওই সময়ও ছিল, এবং মহানবী সামনে দাঁড়ায় বলছে তুমি তো জাদুগির, নাউযুবিল্লাহ মিন যালিক, বলে নাই, অপবাদ দেয় নাই, দিছে। তাহলে আজকে ওলিদের বিরোধিতা করা হয়, কেন করা হয়? ওলিদের বিরোধিতা এই জন্য করা হয় কারণ ওলিরা সত্য বলে। আমার বাবা জান বলতেছেন সত্য আল্লাহ থেকে আগত, আল্লাহ সত্য, কাজেই আল্লাহ থেকেই সত্যের আগমন, আল্লাহ সত্য, সত্য আল্লাহ থেকেই আগমন। তো কাজেই এই যে সত্যের জয়গান একমাত্র আল্লাহর ওলির কাছে। আর যারা বলে যে নবী এবং ওলি এবং আল্লাহ আলাদা, নবী আল্লাহ আলাদা, রসুল আর আল্লাহ আলাদা, তারা সূরা নেসার 150, 51, 52 নম্বর আয়াতটা বের করে দেখুক, এবং মহানবীর শানে যত আয়াত আছে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদার বিশ্বাসীগণেরা তোমরা আমার হাবিবের উপরে বেশি বেশি দরুদ এবং সালাম পান করো। এখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ এবং তার ফেরেশতারাও সালাম দরুদ পেশ করে, ইমানদারদেরকেও বলছে, কাফেরদের বলে নাই। তো কাজেই এই যে আমাদের সমাজের মধ্যে আজকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কোরআনে এটার কোনো দলিল তাদের কাছে নাই, তারা কোনো কোরআনের আয়াত দাঁড় করায় না যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আয়াত ই আলাদা আল্লাহ থেকে। আমরা তো আয়াত দিলাম যে দেখেন সূরা নেসা, দেখেন আপনি এই যে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, সূরা বাকারা খুলেন, সব জায়গায় আছে, যদি মিথ্যা প্রমাণ করতে পারেন বলবেন, সমস্যা কি? আমি এই বলে আমার কথা শেষ করলাম, সবাই দোয়া করবেন, জয়। এই মহানবীকে নিয়ে আজকে যে আজে বাজে মন্তব্য করা হয়, হযরত ইসমাইল আসসালাতু আসসালামের এক লাঠিতে জমজম কূপের সৃষ্টি হয়েছে, আল্লাহর দরবারে গেলে দোয়া করে জমজম কূপের সৃষ্টি হয় নাই। আচ্ছা আসেন, যেই কাবা শরীফ নিয়া আমাদের সবচেয়ে শ্রদ্ধার স্থান, ভক্তির স্থান
এবাদতের স্থান কাবা শরীফ। এই কাবা শরীফ আল্লাহ পয়দা করছে, আল্লাহ বানাইছে না? এই কাবা শরীফ কে বানাইছে? আল্লাহ নবী আর আল্লাহ রসুলে, আল্লাহ নবী আর আল্লাহ রসুলে। তাহলে আল্লাহ রসুল এবং আল্লাহ নবী যেটা বানায় ওইটা আল্লাহর ভক্ত হইয়া যায়। আল্লাহ নবী আর আল্লাহ রসুল যে ঘরটা বানাইলো সেটা আল্লাহর ঘর হইয়া গেল। আবার ওইখানে আল্লাহ সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক তার নবী এবং তার রসুলকে দায়িত্ব দিতেছে ওই ঘরটাকে সবসময় পরিষ্কার এবং ই রাখার জন্য, তাদের থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। যে আল্লাহ নবী এবং আল্লাহ রসুলের কাছ থেকে শিক্ষা নিয়া আমার মতো পাপি তাপি নিম্ন শ্রেণীর প্রাণী যেন এই কাবাকে পবিত্র রাখতে পারে, এই কাবাকে পবিত্র রাখার জন্য। আবার এইখানে বলতেছে কাবার ভিতরকে পবিত্র রাখছে, কই নাই কাবার বাইরে রে। মৌলবী সাহেবরা তো মূর্তি ভাঙে কাবার বাইরে, আল্লাহ কইছে কাবার ভিতরে যে মূর্তিগুলো আছে সেগুলারে ভাঙো, আর অনেক বাইরের কিনা ভাঙনের লেগে ব্যস্ত না, কাবার ভিতরের মূর্তি ভাঙতে হবে। তো কাজেই আল্লাহ নবী আবার মহানবী প্রথমে মানুষের মুসলমানদের কেবলা ছিল মসজিদুল আকসা, মহানবী মসজিদুল আকসার দিকে মুখ করেও এবং মহানবীর সাহাবাই কেরাম ইত্তেদা করছে, ইবাদত করছে মহানবীর দুয়ার বরকতে, মহানবীর ফজিলতে, মহানবী হাত তোলার বরকতে রহমতে এই মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে মুখ ঘুরায়া ওইটাকে কেবলা রূপে কবুল করা হয়েছে। আজকে যেটাকে কেন্দ্র করে হাজিগণ হজ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে কাবা শরীফ মসজিদুল হারাম, তাহলে মহানবীর দুয়ার বদলতে কাবা হয়, কেবলা হয়। তাহলে যার দুয়ার বদলতে হইল সে কত উচ্চ মর্যাদা সম্পূর্ণ, আল্লাহর কাছে তার মর্যাদা কি? আর মৌলবী সাহেব কয় কি, সাধারণ পাবলিক বলে কি না বুঝা, একবার কি এই গভীরে চিন্তা করে? আজকে আমি কাবা শরীফে যাচ্ছি হজ করতেছি, কাবা শরীফে যত হাজি যাচ্ছে এবং আমরা যারা নামাজ পড়তেছি কাবাকে সামনে রেখে চতুর্দিকে আমরা সেজদা করতেছি, কাবাটা কি আল্লাহ? কাবাটা তো আল্লাহ না, কাবাটা হচ্ছে আল্লাহর ঘর। মসজিদুল হারাম তো আল্লাহ না, ওটা হচ্ছে আল্লাহর ঘর, ওইটার ভিতরে আল্লাহ আছে। এই বিশ্বাসে আমরা সেজদা করি কাবাকে, কারণ এই ঘরের ভিতরেই আল্লাহ পাক আছে। মূলে কি আমাদের উদ্দেশ্য কি, মুসল্লিদের উদ্দেশ্য কি, যারা নামাজ পড়ে নামাজিদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সেজদা করা, ঘরকে তো সেজদা করা উদ্দেশ্য না। তাহলে আল্লাহর ওলির অন্তরটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর নবীর অন্তরটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর রসুলের অন্তরটা হচ্ছে আল্লাহর ঘর। আমরা ওই আল্লাহর নবীর কদমে, আল্লাহর রসুলের কদমে, আল্লাহর ওলির কদমে সেজদা দিই, এই কারণে যে আমরা আল্লাহকেই সেজদা দিচ্ছি আল্লাহর ঘরের সামনে, কারণ ওই নবী ওই রসুল ওই ওলির অন্তরেই আল্লাহ বাস করে। এখন যদি বলে কেউ যে না, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হবে, আপনি যে কাবা শরীফকে সেজদা করেন, এই মসজিদুল হারামটা তো আল্লাহ না, এটা হচ্ছে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের সামনে যায়া সেজদা করতে হয় কেন? মনে প্রাণে এই বিশ্বাস নিয়ে যে এই ঘরের ভিতরে আল্লাহ আছে। ঠিক আল্লাহর ওইখানে আল্লাহ মেজাজি রূপে সিফাত রূপে আছে, জাত রূপে না, জাত রূপে আছে একমাত্র মুমিনের হৃদয়ে, আল্লাহ নবীর অন্তরে, আল্লাহ রসুলের অন্তরে, আল্লাহর ওলির অন্তরে। কোরআন বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আল্লাহ কি বললেন? আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। ওহুয়া মাকুম আইনা মাকুমতুম, তুমি যেখানে বান্দা, তুমি যেখানে আমিও সেখানে। অভি আনফুসিকুম মা ফালাতুম সিরুন, বান্দা আমি তোমার মধ্যে বিরাজ করি, তুমি কি আমারে দেখো না? আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমার চেহারা যেদিকে ঘোরাও সেই দিকেই আমি আল্লাহর চেহারা। তাহলে এহেনে তো দেখি তিনটা আয়াতে
মানুষের মধ্যে পরস্পর বলতেছে, বান্দা আমি তোমার সাহারগের নিকট অবস্থান করি। যে মৌলানা সাহেব কয় আল্লাহ রসুল আলাদা, আল্লাহ দিয়ে কইতেছে বান্দার মধ্যে আল্লাহ থাকে। এরকম একটা আয়াত দেখান তো, আল্লাহ ইয়ে থাকে। আচ্ছা আহেন সুরা নজম খুলেন, হমায়ন্তিকু আনিল হাওয়া, হমায়ন্তিকু আনিল হাওয়া। আমার হাবিব জীবনে একটি কথাও নিজ প্রবৃত্তি হইতে নিজের ইচ্ছার থেকে বলে নাই, আমি যা বলেছি আমার হাবিব তাই বলছে। আবার বলতেছেন সূরা নজমের মধ্যে 8 এবং 9 নম্বর আয়াতে, সুম্মা দানা ফাকাদাল্লা ফাকানা কাবাকাউসাইনে আওয়াদনা। অতঃপর আমি আমার হাবিবকে দুই ধনুকের ব্যবধানে মেরাজে নিয়ে আসলাম, একটা বৃত্তের মাঝখানে নিয়ে আসলাম। বৃত্ত হয় না, আও আদনা বৃত্ত বানিয়ে নাও। তাহলে একটা বৃত্তের মধ্যে যদি থাকে আল্লাহ এবং মহানবী, আল্লাহ এবং তার হাবিব, তাহলে আল্লাহ আর আল্লাহ রসুল আলাদা হয় কিভাবে? আলাদা হইলে তো বৃত্তের বাইরে যাইব গা নাকি? আলাদা যদি হয় বৃত্তের বাইরে যাব, আর আলাদা না দেখাই দুইজনে একসাথে আছে দেখাই বৃত্তের মধ্যে আছে। আবার বলতেছে বৃত্ত হয় না বানায় নাও। যদি এটা বিশ্বাস নয় ওই যারা মানে না ওই মৌলবি সাব্য কমু বাচ্চায়া বৃত্ত একটা বানায় দেখেন, যদি একসাথে না থাকা পারেন বাইরে দেবেন গেলে বৃত্তের বাইরে দেবেন গা, বৃত্তের বাইরে ভিতর হইবে গেলে একসাথ হইতে হবে, একসাথ ছাড়া পাওয়া যায় না। তো এইগুলো কোরআনের আয়া মানতে চায়।